নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম মাইজ ইবনে মালিক আনসারি। মাইজ মুসলিম শরীফের হাদিস, এটা সর্বাধিক বিশুদ্ধ কিতাবের হাদিস। এই মাইজ ইবনে মালিক আনসারি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইন্নী কদ জানাইতু, হে আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমি এক নারীর সাথে অবৈধ কাজ করে ফেলেছি, এখন আপনি আমাকে শরীয়তের বিধান মতে যে শাস্তি সেই শাস্তিটি আমার উপরে প্রয়োগ করেন, আমার আখেরাতকে নিরাপদ করে দেন। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যদিকে চেহারা ফিরালেন, তিনি আবার ওইদিকে ফিরে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এদিকে চেহারা ফিরালেন, তিনি আবার ঘুরে এসে পুনরায় বললেন। এভাবে তিনবার বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদেরকে বললেন, তোমরা বিষয়টি যাচাই করো, খবর নাও সত্য কিনা। অন্যান্য সাহাবীরা খবর নিয়ে এসে জানালেন যে ঠিক ইয়া রাসূলুল্লাহ, ঘটনা সত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামকে বললেন, মাটি খোড়ো। যেহেতু তিনি বিবাহিত ছিলেন আর বিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি হলো তারে পাথর মেরে হত্যা করা, এজন্য মাটি খনন করে অর্ধেক অর্ধেক কোমর পরিমাণ অতটুকু মাটি খনন করে ওনাকে দাঁড় করায়া অন্যান্য সাহাবিদেরকে বললেন, তোমরা তাকে পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারা শুরু করলেন, তো হঠাৎ করে এই সাহাবির গায়ের রক্ত ছিটকে আরেকজন সাহাবির গায়ে লাগছে, উনি একটু বিরক্ত হইলেন, এতে রাগ করলেন, বললেন, আহা, এক নাফরমান পাপীর রক্ত আমার গায়ে লাগবে। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে এই কথাটা শুনলেন এবং সাথে সাথে বললেন, হায়, তুমি কি বললা, এত বড় অপরাধের পরও পৃথিবীর কেউ যা জানে না সে নিজে স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকৃতি দিয়ে আখেরাতের ভয়ে জাহান্নামের ভয়ে পরকালে আল্লাহ তাআলার আজাবের ভয়ে দুনিয়াতে তওবা করছে, নিজের শাস্তি নিজে গ্রহণ করে নিচ্ছে, এর চাইতে বড় পাওয়া এর চাইতে বড় বিষয় আর কি হইতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, লাকাদ তাবা তাওবাতান, শোনো সাহাবি, আমার এই মাইজ পাথরের আঘাত সহ্য করে এই মুহূর্তে যে তওবা করলো আখেরাতের ভয়ে নিজের গুনাহের মাফ করায় নিচ্ছে, এই তওবাটা এমন তওবা, লাউ কুসিমাত জামিউল আরদ লা ওয়াসাআত, এই মুহূর্তে জমিনের সমস্ত মানুষের গুনাহ এবং নাফরমানি যে যত অন্যায় অপরাধ করছে সমস্ত মানুষের গুনাহের বদলায় যদি তার এই তওবাকে ভাগ করে দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা এই তওবার উসিলায় সবাইকে মাফ করে দিবে, এত বড় দামি তওবা হয়েছে এটা, নিজেকে নিজে সোপর্দ করছে আখেরাতের ভয়ে পরকালের ভয়ে জাহান্নামের ভয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা শ্রেষ্ঠ তওবা। এটা কি তওবা বলেন? শ্রেষ্ঠ তওবা। নবীজি বলেন, এই তওবা যদি ভাগ করে সবাইকে দেওয়া হয় এর বিনিময়ে সবাই আল্লাহ মাফ করে দিত। এটা কেন বললাম, এই ঘটনাটা কেন বললাম, এই জন্য বললাম,
সত্যিকার অর্থে যে ভাইগুলো যদি সত্যিকার এশার নামাজ পড়ার জন্য উঠে থাকে তো দুনিয়ায় আখিরাতকে ভয় করে আল্লাহকে ভয় করে জাহান্নামের আযাবকে ভয় করে মানুষের লজ্জা আর শরমকে উপেক্ষা করে আখিরাতের আশায় যদি উঠছে আর সত্যিকারে যদি যে কয়জন নামাজ পড়বে আল্লাহর কসম এরা জমিনের শ্রেষ্ঠ মানুষ আপনারা আশ্চর্য হবেন শুনেন আমার কাছে একটা আজীব কথা শুনেন আমি কিতাবে পড়ছি এটা তাফসীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন একটা অবাক কথা শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা নাম শুনছেন না ওনার উহুদের যুদ্ধে উনি শহীদ হয়েছিলেন তো ওনার লাশ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ বিনতে উতবা মক্কার কাফেরদের একজন বড় সর্দার ছিল উতবা এই উতবার মেয়ের নাম ছিল হিন্দ যারে আপনারা বাংলায় হিন্দা বলেন অনেকে হিন্দা বলে হোক মূলত শব্দটা হলো হিন্দ এই হিন্দ বিনতে উতবা আবু সুফিয়ানের স্ত্রী উতবার মেয়ে মানে এই মহিলার বাবাও ছিলেন মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা এই মহিলার স্বামীও ছিল মক্কার কাফেরদের শ্রেষ্ঠ নেতা মহিলা নিজেও ছিলেন মহিলাদের মধ্যে নেতা তো উহুদের যুদ্ধে এই মহিলা হিন্দ আপনার নবীজির চাচার মাছ মানে বুকের উপরে বৈশা মাছখান দিয়া কলিজাটা মানে বুকটা ফাইরা কলিজাটা বাইর করছে কলিজাটা কামড়াইয়া চাবাইয়া খাইছে এবং নাক কান গলাগুলো হাত পাওগুলো কাইটা টুকরা টুকরা করে গলার মালা বানাইয়া এই মহিলাটা আমির হামজার লাশের ক্ষতবিক্ষত অংশের সামনে নাচছে মেয়েদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে গান গাইছে নাচছে ফুর্তি করছে এত নিকৃষ্ট ছিল এই মহিলাটা কিন্তু মক্কা বিজয়ের পরে অষ্টম হিজরিতে এই মহিলাটা হিন্দ এই উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজার লাশকে যে এত বড় অপমান করছে এই মহিলাটা কালেমা পড়ে মুসলমান হয়েছে সুবহান তো মজার বিষয় যেটা বলতেছি যখন কালেমা পড়ে মুসলমান হয় তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়জন মহিলা একত্রে কালেমা পড়ছে তো নবীজি পর্দার আড়ালে তাদেরকে বলছে তোমরা আমার কাছে এই কথার উপরে শপথ করো মানে কিছু কথা বলছে নবী যে তোমরা এই কথার উপরে কি করো শপথ করো এক নাম্বার শপথ করো আল্লাহ এবং তার রসুলকে মানবে এরপরে আছে যে আল্লাহর নবী বলতে বলতে নবীজি বলতেছেন বলবা বলো ওয়ালা ইয়াসরিকনা তোমরা চুরি করবে না কখনো এটা বলো মহিলারা এটাও বলছে আমরা চুরি করব না এরপরে নবীজি বলছে বলো যে এই হুজুর বুট খান কেন ওয়ালা ইয়াসরিকনা তোমরা চুরি করবে না তো এরপরে তারা বলছে আমরা কি করব না চুরি করব এরপরে নবী বললেন ওয়ালা ইয়াজনিনা এই শব্দটা খেয়াল করেন নবীজি বলেন তোমরা বলো আমরা জিনা ব্যভিচার করব না মানে স্বামী স্ত্রীর মিলে সম্পর্ক ব্যতীত অবৈধ কাজ করব এইটা বলাতেই ওই যে মহিলা এটা হিন্দ ওই যে উতবার মেয়ে আবু সুফিয়ানের স্ত্রী যে রাসূলুল্লাহ চাচা চাচাকে কি করছে হত্যার পরে লাশ টুকরা টুকরা করে ফেলছে এত নিকৃষ্ট মহিলা কিন্তু এখন তো কালেমা পড়তেছে সে এটা বলার লগ লগ প্রতিবাদ করে উঠছে হে আল্লাহর নবী মুহাম্মদ কি বললেন এটা তোমরা জিনা করবে না এটা বলতে বলছি এই মহিলা বলতেছে কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী জিনা করতে পারে সে জিজ্ঞাসা করছে হে মুহাম্মদ তুমি এটা কি বললা আত্মমর্যাদা আছে গায়রত আত্মসম্ভ্রম আছে এমন কোন নারী স্বামী ভিন্ন
অন্য কোন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অবাক হয়ে গেছেন হায় যাকে সমাজ ভাবে এত খারাপ মহিলা কিন্তু সেই মহিলাও বুঝাইলো ইসলাম পূর্ব যুগেও সে কোনোদিন জিনার ব্যভিচার করেনি যখন সে কি ছিল কাফের ছিল যখন সে কি ছিল বলেন এই কথাটা বুঝানো এক কাফের কাফের অবস্থায় পর্যন্ত বলতেছে মহিলা এক আত্মমর্যাদা সম্পূর্ণ নারী কিভাবে জিনা করে অবৈধ সম্পর্ক কিভাবে করে আজ আজ বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রীকে খুঁজে পায় না আজ বিদেশের স্বামী বিবাহিত মুসলিম স্ত্রীকে খুঁজে পায় না পরকিয়া অবৈধ সম্পর্ক জিনার ব্যভিচারের সম্পর্ক আজ মুসলিম মেয়ে অবিবাহিতা রাতের 12টার পরে রাত ভোর পর্যন্ত আরেক লম্পট ছেলের সাথে কথা বলে কারণ হাজারো মুসলমানকে শুধুমাত্র লোক লজ্জার ভয় মানুষের লজ্জায় হাজারো মানুষ নেক আমল ছেড়ে দেয় গুনায় জড়িয়ে পড়ে শুধু এ মানুষের কাছে লজ্জিত হবে এই কারণে আপনি জিজ্ঞাসা করেন আপনার কোরআন শরীফ অশুদ্ধ চাচা কোরআন শরীফ শুদ্ধ করেন ইমাম সাহেবের কাছে উনি যাবে না কারণ এই বুড়ো বয়সে যদি মানুষ দেখে উনার কোরআন শরীফ অশুদ্ধ শরম পাবে মানুষে শরম পাবে ও এই নি আজকে এত দিন ধরে নামাজ পড়েন আজকে না বুঝছি আপনার সূরা কেরাতের এই দশা এই এই শরমে যাবে না অশুদ্ধ নিয়েই চলবে অগণিত মানুষ এমন আছে আপনি তারে বলেন যে চাচা এই যে আপনার ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে এত নাফরমানি এত গুনার আয়োজন চলতেছে কেন করছেন বলছে কি করব হুজুর সমাজ চায় সমাজ চায় নাতি নাতনিরা আউশ করছে পোলাফানের একটা শখ জীবনে বিয়ে তো জীবনে একবার এই তাই মানে ওই মানুষকে লজ্জায় মানুষে এটা সেটা বলবে কি বিয়ে দিলা গেট করলা না কি বিয়ে দিলা কদুর আওয়াজ সাওয়াজ হইল না এই এই সমস্ত শরমে লজ্জায় সে গুনাহ ঠান্ডা মাথায় মেনে নিচ্ছে মেনে নিচ্ছে যৌতুক জানে গুনাহ মেনে নিচ্ছে তাইলে বোঝা গেল অগণিত মানুষ লোক লজ্জার ভয়ে মানুষের শরমে বহু নেক কাজ করতে পারে না বহু গুনার কাজ ছাড়ে না শুধু মানুষের শরমে সেখান থেকে কেউ যদি হিম্মত করে যে লজ্জা বুঝি না মানুষের কাছে শরম পাই বা না পাই আখেরাতের মুক্তি চাই পরকালের মুক্তি চাই এই কথা বলে কেউ যদি হিম্মত করে যে সমাজ সব আমার বিরুদ্ধে যাক আমি আমার আল্লাহকে রাজি করব আল্লাহর কসম এই মানুষটা জমিনের শ্রেষ্ঠ দামি মানুষ আর সমাজের লজ্জায় মানুষের লজ্জায় নেক কাজ ছেড়ে দেওয়া মন্দ কাজ না ছাড়া এটা কাফের আর বেঈমানের অভ্যাস আপনাদেরকে একটা উদাহরণ দেই তাইলে এটা বুঝবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক ছিলেন 38 বছর 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছিলেন এই মৃত্যুর সময় আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে আল্লাহর নবীকে তুলে দিছিলেন আর বলছিলেন আমার নাতি মুহাম্মদ তার বাবা নাই আব্দুল্লাহ কাজেই তোমার এই ভাতিজাকে তুমি মৃত্যু পর্যন্ত তারে অভিভাবক হিসেবে দায়িত্ব আদায় করবা এটা আমি বাবা বলে গেলাম আবু তালেব এই 12 বছর বয়সে নবীজির দায়িত্ব নিছে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বছর এই 50 বছর বয়সে আবু তালেব ইন্তেকাল করছে তাহলে 12 থেকে 50 কত হয় 38 বছর এই 38 বছর একটানা সুখে দুঃখে সর্বাবস্থায় নবীজির পাশে ছিল আবু তালেব কিন্তু দুঃখের বিষয় হলো 40 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তারও 10 বছর পরে উনি মারা গেছে এই 10টি বছর লাগাতার হাজারো বার লক্ষ বার উনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিবেন কিন্তু উনি সব সহযোগিতা করে কিন্তু ঈমান আনে নাই 3 বছর নবীজির সাথে বন্দী জীবন কাটাইছে উনি অনাহারে অর্ধারে ছিল কিন্তু উনি কি আনে নাই ঈমান আনে নাই এই 50 বছর বয়সে নবীজির যখন আবু তালেব একবারে শেষ অবস্থায় মানে মুমূর্ষ মরে যাবে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শেষ মুহূর্তে চাচা আপনাকে শেষবারের মতো অনুরোধ করছি চাচা কালেমা পড়েন মুসলমান হন আবু তালেব বলতেছে না ভাতিজা আমি সমাজের কাছে বেইজ্জতি হইতে পারবো না আমি মক্কার শ্রেষ্ঠ নেতা আমি কুরাইশের সম্ভ্রান্ত নেতা আমি সমাজের কাছে অপমানিত হইতে পারবো না আমি ঈমান আনবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতে শুরু করলেন আর কাঁদতে কাঁদতে বললেন চাচা একটা কাজ করেন না কানে কানে বলেন শুধু আমার কান লাগাইয়া শুনবো কেউরে আমি বলবো না কেউরে বলবো না হাশরের ময়দানে বলব কয় না মানুষ জেনে ফেলবে আমি সমাজের কাছে বেইজ্জতি হব না এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শেষ কথা নবীজি বললেন চাচা এই তখন নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন চাচা আপনি যদি কালেমা না পড়ে কবরে চলে যান চাচা আপনি তো জাহান্নামের আগুনে জ্বলবেন চাচা আপনি তো আগুনে জ্বলবেন আমি এটা কেমনে সহ্য করব চাচা এই তখন আবু তালেব একটা কথা বলছে আহ আবু তালেব বলছে মুহাম্মদ শুনো আন-নারু খায়রুম মিনাল আর মুহাম্মদ মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে পোড়া অনেক ভালো মানুষের কাছে লজ্জিত হওয়ার চাইতে কি আগুনে পোড়া অনেক ভালো আজ হাজারো মানুষ আজ হাজারো মুসলমান এটাই হলো উনার আচরণের মূল কারণ বিবির কাছে লজ্জিত হওয়ার চাইতে নবীর সুন্নত দাড়ি কেটে ফেলা ভালো ছেলে মেয়ের কাছে লজ্জিত হওয়ার চাইতে জাহান্নামের আগুনে জ্বলে পোড়া ভালো এজন্য ছেলে অস্থিল মেয়ে অস্থিলতার বন্যায় ভেসে গেছে চতুর্দিকের পরিবেশ বজায় রাখার জন্য টেলিভিশন চলতেছে ঘরে ঘরে সামাজিক স্ট্যাটাস বজায় রাখার জন্য ফকির ঠেলাওয়ালা কুলিওয়ালা সেও ডাইনিং টেবিলে খাইতেছে কারণ সমাজের সাথে চলতে হবে সমাজের সাথে চলতে সমাজের সব বিয়ের মধ্যে এখন পুরুষ মহিলা একত্রে খাওয়ায় আমি এখন আলগা ঘরে খাওয়াইলে এটা সমাজ মানবে না সমাজের সব বিয়ের মধ্যে সর্দার মাতব্বরে বৈশা যৌতুকের টাকা ভাঙ্গিয়া দেয় আবার সর্দারে আয়সা কয় 3 লাখ টাকার কমে পারতা না আমি 1 লাখ টাকায় ভাঙ্গিয়া দিছি আমি থাকনে হইছে 3 লাখ টাকার ফেসাব খাইলে হইলে 1 লাখ টাকার ফেসাব আমি ব্যবস্থা করে দিছি 3 লাখ টাকার পায়খানা খাইলে হইলে সেই পায়খানা আমি কমাইয়া 1 লাখ টাকায় দিছি আমি কত বড় উপকার করছি সমাজ পারিপার্শ্বিকতা
বন্ধুদের আবদারে নামাজ পড়ে না, সাথীদের আবদারে চা দোকানের আড্ডা ছাড়ে না, বন্ধুরা তখন আর সাথে রাখবে না, বন্ধুরা একসাথে চলতে দিবে না, বন্ধুদের সাথে স্ট্যাটাস বজায় রাখার জন্য ইচ্ছে না থাকা সত্ত্বেও প্রেম করে, কারণ এটা একটা স্ট্যাটাস। তোমার কোনো গার্লফ্রেন্ড নাই, তোমার জন্য কেউ ভালোবাসে না তোমারে, এটা কেমন কথা? এই মানে হাজারো কিছু, হাজারো কিছু, শুধুমাত্র সমাজ, পারিপার্শ্বিকতা, মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য করতেছে, কিন্তু আল্লাহকে নারাজ করতেছে। তাহলে এদের আচরণে কি বোঝা যায়? এদের আচরণে এটাই বোঝা যায় যে এরা জাহান্নামের আগুনে জ্বলতে প্রস্তুত, তবে সমাজের কাছে বেজ্জতি হইতে রাজি না। আফসুস, আমার বাপ, এটা এক কাফেরের কথা। আবু তালেব বেঈমান কাফের হোক, সে নবীজির চাচা। তাইলে এই জন্য আমি নিজেও খুশি হইলাম, আল্লাহর যে বান্দারা হিম্মত করে উঠছে, যদি তারা মসজিদে গিয়ে থাকে, নামাজ পড়েই থাকে, তাদের জন্য আমাদের মোবারকবাদ। আর এই ফাঁকে শ্রোতাদের মধ্যেও দুইটা ভাগ হইল, এক ভাগ যারা বয়ান শুনে বিরিয়ানি খাবে, আর এক ভাগ শুধু লাস্টে আইসা বিরিয়ানি নিবে। কথা বোঝেন নাই? এখানেও তো একটা পার্থক্য হইল। আপনারা আল্লাহর কথা শুনে রিজিকে মিললে পাবেন, আর কিছু অপদার্থ সারাদিন টোটো করে ঘুরছে, আমি এখনো আসতে দেখছি সাত আটটা ছেলে একত্রে গোল হইয়া মোবাইলে ছবি দেখতেছে। এই নাফরমানের মা কোথায়? এই নাফরমানের বাপ কোথায়? আহ, অভিভাবক কোথায় এদের? এরা জানে না, এরা আসবে দেখবেন একটু পরে, যখন মুনাজাতের সময় আজ হবে, অনেক ছেলে দেখবেন পেছন দিক দিয়ে আসছে, চেহারায় কোনো মনুষ্যত্বের কোনো চিহ্ন নাই, এক ওয়াক্ত নামাজের কোনো চেহারা নাই, সারাদিন কোথায় থাকছে, কোথায় ঘুরছে তার কোনো খবর নাই, চেহারার মধ্যে কালো দাগ পড়ে গেছে, জঙ্গলি জানোয়ারের মতো চেহারা হয়ে গেছে, গুনাহ আর অশ্লীলতার ছবি দেখতে দেখতে, উলঙ্গ আর জিনা ব্যভিচারের দৃশ্য দেখতে দেখতে জীবন শেষ করে দিচ্ছে। আর জীবন মানে ভাবছে এক প্যাকেট বিরিয়ানি, জীবন মানে এক প্লেট খিচুড়ি। আহ, আফসুস, আফসুস, এরা আমাদের মুসলিম পরিবারের সন্তান, এরা মুসলিম মা বাবার সন্তান। আমার খুব লজ্জা লাগে ওয়াজ মাহফিলে যেই সমস্ত ছেলেরা শুধু খিচুড়ি করার জন্য, শুধু একটা জিলাফির জন্য, শুধু একটা বিরিয়ানির জন্য নির্লজ্জের মতো, বাপরে বাপ, তার মতো নির্লজ্জ আর কেউ নেই, একবারে বেসরম, একবারে বেসরম, এটা কোনো সন্দেহ নাই, মানে তার ভিতরে কোনো চোখে পর্দা নাই, তার চোখে উপরে মনে হয় চুলও নাই। হ্যাঁ হ্যাঁ, চূড়ান্ত রকমের বেসরম, শুধুমাত্র নিজেকে বুঝাইল আমার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য নাই, জানোয়ার ঘোরে খানার জন্য, আমিও ঘুরি খানার জন্য। ছি 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 ছি, এক আত্মমর্যাদা বোধওয়ালা, এক বিবেক বুদ্ধিওয়ালা মানুষ এমন হতে পারে না। আত্মমর্যাদা যারা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য আমি শুরুতে ওই ভাইদেরকে ধন্যবাদ দেওয়ার জন্যই মূলত এই কথাগুলো বললাম, যারা মাওলানা সাইফুল ইসলাম জেহাদি সাহেবের কথায় হাত তুললো, হিম্মত করলো,
আল্লাহ তাআলা তাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দেন আমিন আ ভাই এই জিন্দেগির এক মিশন সমস্ত উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার বলছে একই কথা নামাজ ধরেন নামাজ পড়েন আমার বাপ এই নামাজ পড়ার কারণে পৃথিবীর কোনো কিছু বাদ দিতে হয় না পৃথিবীর সব কিছু চালু রাখা যায় নামাজকে সাথে নিয়েই বিবি বাচ্চা সংসার বাজার কামাই রোজগারি উপার্জন কোনো কিছু বাদ দিতে হয় না বরং নামাজ ঠিক রেখে সব কিছু করা যায় সব করা যায় কিন্তু শুধুমাত্র আখিরাত যারা ভুলে গেছে আল্লাহকে যারা ভুলে গেছে পালনকর্তাকে যারা ভুলে গেছে যিনি লালন পালন করে যিনি খাওয়ায় পড়ায় তাকে যারা ভুলে গেছে তারাই নামাজ ভুলে গেছে আল্লাহ চিনে না যে কে তার মুখে লোকমা তুলে দেয় কে তাকে সূর্য চন্দ্র দিয়ে আসমান জমিন দিয়ে পালে কে তাকে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালতেছে সেই ইহসান মুহসিন সেই দয়ালু করিম রউফ আল্লাহকে ভুলে গেছে আর সব মনে আছে এক মানুষ এই যে কামাই রোজগারি যারা করে কেউ নিজের জন্য শুধু একা করে না আমার একজনের ভাত খাইতে মাসে কোনো 30,000 টাকা লাগে না কি বলেন যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন ভাই এত কষ্ট করেন কামাই রোজগারির জন্য কেন করেন বলবে ভাই কি করব বউ বাচ্চা নিয়া সংসার তো চালাইতে হবে 7-8 জনের ফ্যামিলি মা আছে বুড়ো বাবা আছে বয়স্ক ছোট ভাইটা এখনো কোনো কাজ করে না দুইটা বোন বিয়ে দেবার বাকি সব মিলাইয়া এজন্য কষ্ট করি আমার একবার মনে আছে মক্কা শরীফে এক ছেলে মসজিদে হারামে কাজ করে তো নরসিংদী বাড়ি এই ছেলে আমারে জড়ায় ধরে বলছিল হুজুর আজ 11 বছর বিদেশে আসছি 11 বছর ধরে আছি ক হুজুর জীবনে এই 11 বছরে কোনোদিন এক বেলা খাবার এই বিদেশে খুব বেশি মাত্রায় খাই নাই কোন রকম হুজুর জানটা নিয়ে চলতেছি আর যা কষ্ট করে রোজগার করি সব বাড়িতে পাঠিয়ে দেই মাটা বয়স্ক বাবাটা মুরব্বি ছোট ভাই আছে বোন আছে বিবি বাচ্চা আছে ক হুজুর ছেলেটা বলছিল আমারে ক হুজুর মাঝে মাঝে 12 ঘন্টা ডিউটি করে আইসা রোমে আসলে মনটার মধ্যে এমন কান্দা আসে যে আহা এক গ্লাস পানি দেওয়ার কেউ নেই একটা ট্যাবলেট অসুস্থ হইলে কেউ খুলে দিবে এটাও নাই কেউ কেউ একটু সান্তনা দিবে এতটুকুও তো নাই তাইলে এরকম ভিন পরিবেশে কেউ নাই আপন এমন অবস্থায় যে মানুষটা এই কষ্ট করে রাত দিন পরিশ্রম করে টাকা রোজগার করে সেই মানুষটাও তো সবার জন্য করে পরিবারের সবার জন্য সবাইকে নিয়ে তাহলে বোঝা গেল প্রতিটা মানুষ তার পারিপার্শ্বিক সবাইকে ভুলে না কিন্তু ওই মানুষগুলো যখন আল্লাহকে ভুলে যায় তখন বড় আশ্চর্য লাগে চা দোকানদার তার বিবির কথা মনে আছে তার মার কথা মনে আছে তার বাবার কথা মনে আছে তার ছেলে মেয়েদের কথা মনে আছে তার বন্ধুদের কথা মনে আছে সবার কথা তার মনে আছে কিন্তু আল্লাহর কথা মনে নাই আহা আফসোসের ব্যাপার বাপ আফসোসের ব্যাপার কেন আল্লাহকে ভুলে গেল কেন আল্লাহকে ভুলে গেল এই সবার কথা যদি মনে থাকে তো আল্লাহর কথা কেন ভুলে গেলেন আল্লাহকে কেন ভুলে গেলেন কেন আল্লাহকে ভয় করলেন না কেন আল্লাহর সাথে দুশমনি এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এ কেমন জিন্দেগি এ কেমন জিন্দেগি আরে আমি বলি এটা কুত্তার চাইতে খারাপ জিন্দেগি শুয়ারের চাইতে খারাপ জিন্দেগি এ জানোয়ার তার চাইতে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আল্লাহ তাআলা বলছে وَإِمْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ আমার সৃষ্টির সব কিছু আমার তাসবিহ পড়ে আল্লাহ বলে তাইলে বুঝা গেল ওই হাইওয়ান জানোয়ারও আল্লাহ তাআলার তাসবিহ পড়ে আর তুমি আশরাফুল মাখলুকাত তুমি শ্রেষ্ঠ মানুষ সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত
একবারও তোমার মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শব্দটাও উচ্চারণ হয় না। আরে তুমি জানোয়ারের চাইতে খারাপ, জানোয়ারের চাইতে খারাপ, তুমি নিকৃষ্ট মিয়া, নিকৃষ্ট। মানুষের কোন কাতারে তোমার নাম উঠার কথা না, উঠার কথা না। এত গাফিল মানুষ হয় না মিয়া, এত অপদার্থ মানুষ হয় না, এত অকর্মণ্য মানুষ হয় না। পালনেওয়ালাকে এভাবে ভুলে যায় না মানুষ। আত্মমর্যাদা যার আছে